একটু শশা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহানা জান্নাত ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এগুলো ছাদে ছিল, কি সুন্দর ফুল ফুটেছে। ছাদে হলে পানিও লাগে না, দেখেন পানি নাই তারপরে ফুল ফুটে, এরা শুধু রোদ চায়। তো এটাও ছাদে ছিল, কি সুন্দর ফুল ফুটেছে। তো এখন আমি ছাদ থেকে নিয়ে এসেছি, আমার ছাদে নিয়ে যাবো বলে। আর এই জায়গাটাকে আমি একটু ক্লিন করে নিই, তারপরে পানি দিব, একটু ঝাড়ু দিয়ে ক্লিন করে নিই। এটাকে একটু রোদে পাঠাবো, এটা বারান্দায় ছিল তো আর পাতাগুলো বড় হচ্ছে না, পোকায় ধরে যায়, এই যে মালিবাগে ধরে যায় এগুলো। তো আজকে আমি ঘুম থেকে উঠেই চলে গেছি, আমার ছাদ মানে বারান্দা বাগানে একটু কাজ করা দরকার ছিল। হয় কি বৃষ্টির সময় বাগানে যত্ন করা যায় না, রোদ উঠলে তখন বাগানের যত্ন করা যায়। আর আমি অনেক দিন থেকে যাব করতেছি, করে একটু ঘাস হয়ে গেছিলো। আর এখানে পুদিনা পাতা তুলতেছি, অনেক পুদিনা পাতা হয়ে আছে। আর ফুলগুলো দেখতেছেন রোদ পায় তো এখানে কালারগুলো কী সুন্দর হয়েছে। তো আমি এটাকে ভালো করে নিচে, যে বৃষ্টির সময় বা যখন বৃষ্টি পড়েছিল নিচে মাটিগুলো পড়ে গেছিলো, তো ওটা দিয়ে আসছি। এখন বসে এক কাপ চা হয়ে যাচ্ছে, কাজের পরে এক কাপ চা। তো বাগানের কাজ শেষ করে যে কোনো জিনিস রাখতে গেলে একটু জায়গাটার যতন প্রয়োজন, ক্লিনিং দরকার আছে। তো যে আমি টবগুলো সরাই সরাই যে ময়লা জমছে ওইগুলোকে পরিষ্কার করতেছি, কারণ টবে পানি দিতে গেলে নিচে পানি পড়ে যায়, তখন ময়লা হয়ে যায়। এই কাজগুলো আমি খুবই যত্ন সহকারে করতেছি, কারণ সপ্তাহে এক দুই দিন আমি এই ক্লিন টবগুলো সরাই সরাই ক্লিন করি। আমার নিজেরই ভালো লাগবে, নিজেরই দেখতে সুন্দর লাগবে। গরমে তো সবাই কি খারাপ অবস্থা হচ্ছে, তো আমি শুরু করছি প্রতিদিনকার মতো, আমার ক্লিনিং রুটিন শুরু হয়ে গেছে। তো আজকে যেটা করতেছি এটাকে ধুয়ে ধুইতে যাচ্ছি, এটাকে একটু ধুয়ে যেগুলো ধোয়া যায় এগুলো কাপড়ে, বাট একটু রিয়েল ফুলের মতো মনে হয়। তো এটাকে ধুয়ে যাচ্ছে, একটু রোদে দিব, যেহেতু প্রচণ্ড রোদের অভাব নাই। এটা সাবান পানির মধ্যে দিয়ে চুপা একটু ঝেড়ে রোদে দিয়ে দিলে শুকিয়ে যাবে। কী সুন্দর রিয়েল ফুলের মতো মনে হচ্ছে না? ফ্লাওয়ার বেস্টটাও ধুয়ে দিয়ে দিব। তো এগুলো একটু ধুইতে নিয়ে যাই, তার আগে এগুলো একটু মোছামুছি কাজটা শেষ করে নিই। আমার ধারণা কি রোদের মধ্যে যদি গোর দুয়ার একটু ডাস্টিং করা হয় তাহলে, বা ক্লিন করা যায় প্রতিটা কোণা, তাহলে হয় কি গরমটা কম লাগে। কী জানি একটু ক্লিন থাকলে মনে হচ্ছে যে গরম কম লাগবে। তো এটাই সব চিপা বা গড়ের কোণা সবগুলো আমি ক্লিন করার শুরু থেকে ঘুম থেকে উঠে লেগে গেছি। তো এখন আমার এই যে ফুলগুলো আছে প্লাস্টিকের, মানে আর্টিফিশিয়াল ফুলগুলো, কিন্তু দেখতে অনেকটা ইয়ের মতো লাগে। এই ফুলগুলো আমার সাথে অনেক দিন থেকে আছে, মনে হয় কত বছর, 14 সাল থেকে মনে হয় আমার সাথে আছে। মানে পুরো জেনুইন ফুল, অরিজিনাল ফুলের মতো লাগে, মনে হয় যে গাছ থেকে এনে গোলাপ ফুল রাখছি। তো যেটা হয় এটা মাঝে মাঝে সাবান পানি দিয়ে ধুইতে হয়, তখন আরও চিকচিকি করে, আরও গ্লেজ দিয়ে ফুলগুলো। এরকম যদি আরও কিছু পাইতাম, এখন আসলে মার্কেটে তেমন সেরকম যাওয়া হয় না, গেলে আমি আবার কিছু ফুল এরকম জেনুইন যেগুলো লাগে, অরিজিনাল যেগুলো লাগে ওগুলো এনে রাখতাম। দেখবো আরও বাইরে যদি বের হই ভাল লাগে। আমার সাদা কিছু গোলাপও আছে, আসে হঠাৎ করে কেউ দেখবে, বা এই ফুলগুলো হঠাৎ করে আমার রুমে এসে কেউ দেখে বলে এগুলো কি গাছ থেকে এনে রাখছো, এরকম মনে হয়। তো যাই হোক, সব ক্লিনিং করার সাথে সাথে এগুলাই করতে হয়। তো আমি ফুলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, শুকাইতে দিলে চটপট শুকায়ও যায়। তো এগুলো বারান্দায় নিয়ে উল্টা রোদে দিয়ে দিলে শুকায়া যায়। তো এখন রোদে দিতেছি। তো আমি এই ফ্লাওয়ার বাসটা ধোয়ার জন্য নিয়ে আসছি সিঙ্কে, এনে দেখি ওখানে বাসন রেখে দিছে নাইমা। তো প্রথমে বাসনগুলো ধুয়ে রেখে তারপরে ফ্লাওয়ার বেসটা ধুইলাম, কারণ নিজে দাঁড়িয়ে থেকে এই ফ্লাওয়ার ব্রাস এগুলো না ধুলে সে কোনা ফাটায় ফেলবে বা একটা কোনা নষ্ট করে ভেঙে ফেলবে। তো এই ফ্লাওয়ার ব্রাসটা ধোয়াতে অনেক সুন্দর হয়ে গেছে, একেবারে চিকচিকি হয়ে গেছে, সাদা জিনিস। তো আমি আমার সাথে সাথে বাসন ধোয়ার সাথে আমার ফ্লাওয়ার ব্রাসটাও ধুয়ে নিয়ে আসছি, এখানে একটু বাতাসে রাখি তাহলে শুকাবে। ফুলগুলো রেখে দিচ্ছি, শশা নিয়ে বসছি গরমের মধ্যে। এই জাতীয় খাবার সবাই খান, ডালের সরি তালের শাঁস, শশা, ডাব। আমি তো এই তিনটা মানে বের হলে বাইরে যখন কাজে বের হওয়া পড়ে তখন কী খাই, তালের শাঁসটা একটু থেমে নরম দেখে খুবই ভালো লাগে, 30 টাকা দাম নেয় তিন বিচি। শশা গড়ে আর ডাব তো আছেই, এগুলো খেয়ে অ্যাটলিস্ট কী হবে, ওই যে ঘামের সাথে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা হবে না, বা মানে পটাশিয়াম সোডিয়াম এগুলো ব্যালেন্সটা থাকবে,
আরামও পাওয়া যাবে আর প্রচুর পানি পান করেন। তো এই হচ্ছে আমাদের দুপুরে খাবারের মেনু, খুবই শর্টকাট, সবজি ভাজা আর শাক, শাক আর দই, গড়ে পাতা টক দই, ভাত, অল্প অল্প খাবার। যত এই খাবারগুলো খাবেন আরামে পাবেন, আরাম পাবেন, গরমও কম লাগবে। তো আমার ইয়েগুলার ফুলগুলো শুকিয়ে গেছে, আমি এগুলো এনে আবার সাজায় রেখে দিতেছি ফ্লাওয়ার বেসে। অনেক সুন্দর লাগে, মোটামুটি আবার আরও কিছুদিনের জন্য আর করা লাগবে না, এটা সৌন্দর্য দিয়ে যাবে। তো গরমের মধ্যে সবাই নিজের খেয়াল রাখেন, প্রচুর পানি পান করেন আর সব ছায়া থাকার চেষ্টা করেন। এই ছিল আমার আজকের ব্লগ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।